আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্রত্যেকে মানছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য ছায়াবীথি ফ্যাশন অ্যান্ড ক্রাফটে। তো আমরা আজকে আপনাদের জন্য এখানে এসেছি খুবই সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখাতে। এগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ, এবং এগুলো কিন্তু আমি আপনাদেরকে একদম হোলসেল প্রাইসে দেখাতে এসেছি। খুবই সুন্দর, এখান থেকে কিন্তু হোলসেল নিয়ে যাওয়া হয়। আমি এই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখানোর জন্য আপনাদেরকে এসেছি এবং এটা সম্পর্কে আজকে বলবো। তো আমাদের সাথে আছেন আপু। আপু, আমাদেরকে এই সুন্দর শাড়িটা সম্পর্কে একটু ডিসক্রিপশন বলবেন। এই শাড়িটা আসলে প্রাইড কটনের উপরে তৈরি করা। এটা প্রাইডের শাড়ির উপরে টাইডাই করে শেড করে তারপরে এটা অ্যাপ্লিক এমব্রয়ডারি করা হয়েছে। এটার বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে এটার যে টাইডাইটা করানো হয়েছে, এটা স্পেশালি আমরা প্রাইড থেকে করাই নিয়ে এসে তারপরে এটার উপরে কাজ করাই। তো এটা আমি মনে করি যথেষ্ট পরিমাণে এক্সক্লুসিভ হবে এবং এটার মধ্যে অনেকগুলো কালার হবে। আপনি কালার দেখতে পেন, ডিজাইনটা দেখতে পারেন, এবং দোনোটাই কিন্তু অনেক চমৎকারভাবে কাজ করা এবং নিখুঁত কাজ করা। ভিউয়ার্সেরাতে কিন্তু খুবই সুন্দর করে একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে, আপনারা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু টাইডাই করা আছে। ফার্স্টলি প্রাইডের উপরে, প্রাইডের শাড়িগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে, কোয়ালিটিফুল হয়ে থাকে, সেটার উপরে টাইডাই করা হয়েছে এবং এই কাজগুলো কিন্তু একদম নিখুঁতভাবে করা। কালারটা কিন্তু অনেক ভালো, কালার কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো লাগছে। এগুলো কালার উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম তাদের নিজস্ব প্রোডাক্ট ভিউয়ার্স। এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল, এখান থেকে কালার গ্যারান্টি রয়েছে আপনাদের জন্য, কালার উঠে যাবে না। এ ধরনের কালারগুলো নিয়ে কিন্তু অনেকেই সন্দেহে থাকেন যে কালারগুলো উঠে যাবে, এ ধরনের প্রবলেম হবে, বাট এই এটা কিন্তু হবে না। আমি আপনাদেরকে ফুল শাড়িটা দেখিয়ে দিচ্ছি। দুই পাশে কিন্তু পাড় দেওয়া আছে এবং আঁচলটা খুবই গর্জিয়াসভাবে কাজ করা, খুবই নাইস। কালারটা কিন্তু অনেক ভালো লাগছে ভিউয়ার্স। এটা কিন্তু ফুল শাড়িটাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে। এটা কিন্তু জমিনটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে। দুইটা কালার কম্বিনেশন অনেক ভালো লাগছে। দুই পাশে কিন্তু ব্লু এবং মাঝে কিন্তু টিয়া কালার দেওয়া আছে এবং জমিনটা কিন্তু টিয়া কালার উপরে ব্লু দিয়ে কাজ করা, খুবই নাইস ভিউয়ার্স। কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে কাজ করা। এই সুন্দর শাড়িটার প্রাইস কত আপু? এইটার প্রাইস পড়বে 2800 টাকা। 2800 টাকা হলে খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল একটি শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছায়াবীথি ফ্যাশন অ্যান্ড ক্রাফট এ। এখানে আসার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো এবং আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এটাতে আরও কিছু কালার আছে। হ্যাঁ, এটার ভিতরে আরও 5টা কালার হবে, আপনার কালারগুলো একটু দেখতে পারেন। আমরা আপনাদেরকে শর্ট টাইমে কিছু কালারগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কালার আছে, খুবই সুন্দর। এটা কি ফুলটা শেড করা? হ্যাঁ, এটাও কিন্তু শেড, প্রতিটা শাড়ি কিন্তু শেড করা আছে প্রত্যেকটাই। আমি আপনাদের জন্য বলে দিচ্ছি, এগুলো কিন্তু বড় বড় শোরুমগুলোতে কিন্তু এখান থেকে হোলসেল নিয়ে যেয়ে সেল করা হয়। আপনারা যদি কেউ হোলসেল নিতে চান, হোলসেল বিজনেস পারপাসে, আপনারা কিন্তু চাইলেই আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং যারা রিটেল নিতে চান তারাও কিন্তু সরাসরি এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন। এই কালারটাও কিন্তু অনেক নাইস, খুবই ভালো লাগছে, গ্রিন কালার। ভিউয়ার্স, প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর, অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল কিছু শাড়ি দেখাচ্ছে। এগুলো কিন্তু 2800 টাকা প্রাইস আপনারা আর কোথাও পাবেন না। এগুলো কিন্তু শোরুম থেকে নিতে গেলে আপনাদের 3500 থেকে 4000 টাকা প্রাইস পড়বে, বাট আপনারা কিন্তু এখানে আসলে 2800 টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, প্রতিটা কালার কিন্তু অনেক নাইস, রেড কালারটাও কিন্তু অনেক ভালো লাগছে, খুবই সুন্দর। এটা কিন্তু রেডের ভেতরে বাসন্তী কালার দিয়ে কাজ করা আছে, খুবই সুন্দর লাগছে। এই ধরনের কালারগুলো কিন্তু যে কাউকে পড়লে অনেক ভালো লাগবে, যে কোনো অকেশনালি কিন্তু আপনারা এই কালারগুলো চুজ করতে পারবেন। ভিউয়ার্স, এই লাস্ট আরেকটি শাড়ি দেখাচ্ছি, এটাও কিন্তু সেম ডিজাইনে করা আছে, সেম কাপড় উপরে করা। প্রতিটার প্রাইস কি আপু সেম? হ্যাঁ, প্রতিটার প্রাইসই সেম পড়বে ভিউয়ার্স। প্রতিটার প্রাইস কিন্তু সেম, 2800 টাকা। আপনারা কিন্তু 2800 টাকা প্রাইসে আর কোথাও পাবেন না। অনলি যারা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এখানে আসবে তাদের জন্য কিন্তু 2800 টাকা প্রাইসটা, বিকজ এগুলো কিন্তু এখান থেকে হোলসেল প্রাইসে নিয়ে যেয়ে সবাই রিটেল আরও বেশি প্রাইস আপনাদের কাছে সেল করা হচ্ছে। তো যারা নিতে চাচ্ছেন এই ধরনের সুন্দর কোয়ালিটিফুল শাড়িগুলো তারা কিন্তু চলে আসবেন ছায়াবীথি ফ্যাশন অ্যান্ড ক্রাফটে। আমি আপনাদেরকে আরও কিছু শাড়ি দেখাচ্ছি ভিউয়ার্স। আমি আপনাদেরকে আরেকটি শাড়ি দেখাচ্ছি, এটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালসে করা এবং খুবই সুন্দর। এই কালারটাও কিন্তু অনেক নাইস। ব্লু লাভার যারা রয়েছেন, ব্লু লাভারদের জন্য বলছি আপুরা, প্রতিটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এবং ব্লু কালার যে শাড়িগুলো এগুলো কিন্তু অনেক নাইস, যে কাউকে পরলে ভালো লাগবে। এবং এটা কিন্তু আপনারা যদি কেউ শেড শাড়ি পরতে পছন্দ না করে থাকেন অথবা যারা শেড কালার পছন্দ করেন না, এক কালার পরতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন। আপুরা কিন্তু নিজস্ব প্রোডাক্ট, এগুলো তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়, আপনাদের জন্য শেড ছাড়াও তৈরি করে দিতে পারবেন তারা, যে কোনো কালার আপনারা যদি ফিক্সড করে দেন। সেক্ষেত্রে কি প্রাইসটা সেম হবে আপু? না, প্রাইসটা সেমই পড়বে ভিউয়ার। সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা সেম হবে এবং কাজগুলো কিন্তু অনেক নিখুঁতভাবে করা, প্রতিটা কালার অনেক নাইস, প্রতিটা শাড়ি কিন্তু অনেক সুন্দর।
ইভেন কেউ যদি বলে যে না আমার অ্যাপ্লিকের কালার সুতার কালার আমাকে ম্যাচিং করে আমাকে এভাবে এভাবে দিবে, আমি ঠিক সেভাবেই সেভাবেই কাজ করে দেওয়া যাবে। আর ভিউয়ার্স, আমি কিন্তু আপু থেকে শুনে আপনাদেরকে বলে দিলাম, যারা যাচ্ছেন গায়ে হলুদ বা যে কোনো অকেশনের জন্য যারা অর্ডার করতে চাচ্ছেন শাড়িগুলো সরাসরি অথবা বিজনেস পারপাসের জন্য নিতে চাইলেও কিন্তু আপনারা আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আপনারা কিন্তু এর চাইতে কম প্রাইস আর কোথাও পাবেন না, এত কোয়ালিটিফুল এত সুন্দর শাড়িগুলো, যেগুলো হোলসেল প্রাইস মাত্র 2800 টাকা বা 2800 টাকা বাইরে, এগুলোর প্রাইস অনেক হাই। এখান থেকে নিয়েছে কিন্তু বড় বড় শোরুমগুলোতে আরও বেশি প্রাইসে সেল করা হয়, খুবই কোয়ালিটিফুল একটি শাড়ি। আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে এই সুন্দর সুন্দর শাড়িগুলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই চলে আসবেন ছায়াবিথি ফ্যাশন অ্যান্ড ক্রাফটে। এখানে আসার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, দোকান নম্বরটা হচ্ছে 3-4 এ মতিন সুপার মার্কেট, 616 দনিয়া রোড। তো আমি আর একটু সহজ করে বলে দিচ্ছি, কদমতলি। তো এখানে আসার কি আর মানে অ্যাড্রেসটা যদি একটু ক্লিয়ারলি আপু বলে দিতেন। এখানে আসার অ্যাড্রেসটা আসলে খুবই ক্লিয়ার, যাত্রাবাড়ি ফ্লাইওভারটা শেষে যে কাজলা পেট্রোল পাম্প, ওখানে এর থেকে রিক্সা নিয়ে যে কাউকে বললেই হবে যে পুরাতন একে স্কুলে মতিন মার্কেটে যাবো, ব্যাস যে কেউ আপনাদেরকে দোকানটা দেখিয়ে দেবে, কোনো সমস্যা। ভিউয়ার্স আমরা কিন্তু আপু থেকে শুনে আপনাদের জন্য বলে দিচ্ছি, এখানে আসার অ্যাড্রেসটা কিন্তু খুবই সহজ, যাত্রাবাড়ি যে ফ্লাইওভারটা যেখানে এসে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আপনারা আর কাজলা সেখান থেকে কিন্তু রিক্সা করে কিন্তু আপনারা একই স্কুল চলে আসতে পারবেন। সেখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছায়াবিথি ফ্যাশন অ্যান্ড ক্রাফট, এবং এখান থেকে পাবেন এই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শাড়িগুলো একদম হোলসেল প্রাইসে। তো ভিউয়ার্স আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।